আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক্সের উপর অঙ্কগুলো দেখাবো সেটা অনুপাত এবং সমানুপাতের উপর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষা বিশেষ করে বিসিএস প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এই ধরনের পরীক্ষাগুলোতে থাকবেই এবং কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেগুলো আমরা অতি শর্টকাট নিয়মে কীভাবে দেখানো যায় এবং বিস্তারিত দুই উপায় আমরা দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলম হোসেন এটা আছে মিশ্র অনুপাত বারোতম বিসিএস আসছে এবং এর মাঝে অনেক পরীক্ষায় আসছে তাই মিশ্র অনুপাতের ক্ষেত্রে আমরা আগে অনুপাতগুলো একটু লিখে নেই ফাইভ ইস টু এইটিন একটা আছে আর একটা আছে সেভেন টু টু আর একটা আছে আমাদের কমা এখানে থ্রি ইস টু সিক্স তাহলে অনুপাতগুলোর ক্ষেত্রে অনুপাতগুলোর ক্ষেত্রে সাধারণত একটা বিষয় মেনটেন করা হয় যে কোনো সাধারণ উৎপাদক এই দুইটা সংখ্যার মধ্যে থাকবে না কিন্তু এখানে তিন এখানে দুই এর মধ্যে সাধারণ উৎপাদক কিন্তু থ্রি আছে তার মানে এটাকে আমরা আরেকটু মডিফাই করে নেব তাহলে এইটাকে লেখা যাবে ফাইভ ইজ টু এইটিন একটা অনুপাত সেভেন ইজ টু টু একটা অনুপাত আর এইখানে তিন এবং ছয়ের মধ্যে কাটাকাটি করব তাহলে ওয়ান ইজ টু টু অনুপাত মিশ্র অনুপাতটা আমরা তৈরি করবো জাস্ট প্রথম অনুপাতের প্রথম ডিজিটগুলো নিয়ে আমরা অর্থাৎ সংখ্যাগুলো নিয়ে গুণ করবো একটা সংখ্যা হবে এবং দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় অঙ্কগুলো নিয়ে আমরা গুণ করবো তাহলে প্রতি অনুপাতের প্রথম অঙ্ক আছে ফাইভ এইখানে আছে সেভেন এবং লাস্টে আছে ওয়ান এইটা একটা সংখ্যা পাবো ইস টু সেকেন্ড সংখ্যাগুলো আবার নেব তাহলে আঠারো গুণন টু গুণন টু এইটা একটা সংখ্যা পাবো তাহলে থার্টি ফাইভ গুণ করলে হবে ইস টু আঠারো দুগুণো ছত্রিশ ছত্রিশ দুগুণো বাহাত্তর তার মধ্যে থার্টি ফাইভ ইস টু সেভেন্টি টু ও মেবি গ নাম্বার অ্যান্সার হবে অর্থাৎ প্রতি অনুপাতের প্রথম সংখ্যাগুলো গুণ করবো এবং দ্বিতীয় সংখ্যাগুলো গুণ করে আমরা মিশ্র অনুপাত পেয়ে যাব